কোরআন বলেছে, আল্লাহ আমাদের জন্য পৃথিবীটা তৈরি করেছেন গালিচার মতো করে। এ কথা থেকে বোঝা যায় যে পৃথিবী সমতল, আর এটা বিজ্ঞানের সাথে পরস্পর বিরোধী। আপনি কোরআনের এ কথাটা কিভাবে ব্যাখ্যা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সর্বজ্ঞ, তিনি অতীত বর্তমান ভবিষ্যতের সব কিছু জানেন? তাহলে কোরআনের আগে অন্য গ্রন্থ পাঠালেন কেন? শুধু কোরআনকেই পাঠালেন না কেন? আল্লাহ তাআলা বলছেন যে কেউ জানে না মায়ের জরায়ুর ভিতরে কি রয়েছে, ছেলে নাকি মেয়ে। কিন্তু এদিকে আমরা দেখি বিজ্ঞান বলে জরায়ুর ভিতরে সন্তান ছেলে নাকি মেয়ে আগে থেকেই জানা যায়। আমি জানতে চাচ্ছিলাম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বা দান করার ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা। শিক্ষিত লোকেরা কেন কিয়ামতের দিনে বিশ্বাস করে না যে আল্লাহ একদিন আমাদের সবার বিচার করবেন, যে যারা আল্লাহকে মানে তারা বেহেশতে যাবে আর যারা আল্লাহকে মানে না তারা দোজখে যাবে? কিভাবে একজন নাস্তিকের কাছে প্রমাণ করবেন বৈজ্ঞানিকভাবে যে একজন সৃষ্টিকর্তা আছে? কোরআন এ ব্যাপারে কি বলে যে কৃত্রিম উপায়ে গর্ভধারণ আর টেস্ট টিউব বেবি সম্পর্কে? আমার প্রশ্নটা হলো মানুষের অর্থাৎ হোমো স্যাপিয়েন্সের বিবর্তন নিয়ে কথা বলছি। চার্লস ডারউইনের থিওরি বিজ্ঞান এখানে ব্যাখ্যা দিচ্ছে যে প্রাকৃতিক নির্বাচনের কারণেই আজকে এই মানুষ জাতির সৃষ্টি হয়েছে। এখন ইসলামী বিশ্বাসের সাথে এই মতবাদটা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে একজন দার্শনিক বলেছিলেন, পৃথিবী নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে আর গ্রহগুলো সূর্যের চারপাশে ঘোরে। পবিত্র কোরআনেও ওই একই ধরনের বৈজ্ঞানিক কথা বলা হয়েছে। কিছু লোক বলে যে মুহাম্মদ এখানে সেই দার্শনিকের কথা নকল করেছে। আপনার মন্তব্য কি? যে প্রশ্নটা করা হয়েছে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে একজন দার্শনিক বলেছিলেন পৃথিবী আর অন্যান্য গ্রহ সূর্যের চারপাশে ঘুরে, হতে পারে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে নকল করেছিলেন। আমি মেনে নিচ্ছি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পিথাগোরিয়ানরা এই লোকগুলো একটা মতবাদ দিয়েছিল যে পৃথিবী আর অন্যান্য গ্রহগুলো তারা সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে। কিন্তু যদি বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাগুলো নকল করেছেন, এটা অযৌক্তিক। কারণ এই লোকগুলো তখন বুঝতে পারেনি যে এই পিথাগোরিয়ানরাই এই মতবাদও দিয়েছিল যে সূর্য হলো এই বিশ্বজগতের কেন্দ্র, সূর্য স্থির আছে, নিজের চারপাশে ঘোরে না, প্রদক্ষিণও করে না। ধরলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নকল করেছেন, পৃথিবী আর গ্রহ আবর্তিত হয় প্রদক্ষিণ করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নকল করেননি যে সূর্য এই বিশ্বজগতের কেন্দ্র, সূর্য স্থির আছে, আবর্তিত হয় না, প্রদক্ষিণও করে না, এটা অযৌক্তিক। আমি এটা জানি এমন অনেক দার্শনিক রয়েছেন যারা অনেক মতবাদের কথা বলেছেন, অনেক মতবাদ দিয়েছেন, বিভিন্ন বিষয়ে অনেক কথা বলেছেন। তবে যদি ভালো করে দেখেন এইসব দার্শনিকদের বিভিন্ন রকম মতবাদ, তাদের মতবাদের মধ্যে সত্যি কথা আছে, ভুল কথাও আছে। আমরা সাধারণত সত্যি মতবাদগুলো নিয়েই কথা বলি, আর তারা যে কিছু ভুল মতবাদ দিয়েছিলেন সেগুলোর কথা আমরা ভুলে যাই। তারা অসাধারণ পণ্ডিত। এইসব দার্শনিকদের মতবাদ আর কোরআনের মধ্যে পার্থক্যটা হলো এই দার্শনিকরা ভেবেচিন্তে অনুমান করেছেন, তার মধ্যে ভুল অনুমানও আছে। কোরআনে আলহামদুলিল্লাহ 1000-এরও বেশি আয়াত বিজ্ঞান নিয়ে কথা বলছে, আর একটা আয়াতও ভুল নেই। পার্থক্যটা হলো কোরআন চ্যালেঞ্জ করছে, যদি বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কথাগুলো নকল করেছেন আর ভুল কথাগুলো করেননি, এই দুটোর ক্ষেত্রে এমনটা হতে পারতো, হঠাৎ করেই হয়ে গেছে। কিন্তু যদি বলি হাজারটা আয়াতের সবগুলোই পবিত্র কোরআন বিজ্ঞানের কথা বলছে, এগুলোকে নকল বলা অযৌক্তিক, কারণ কোরআনই চ্যালেঞ্জ করছে। সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাহারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না, ইহা যদি আল্লাহ ব্যতীত কাহার নিকট হতে আসিত তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত। পরের প্রশ্ন ডান দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম ফয়সাল। আপনি কোরআনের এ কথাটা কিভাবে ব্যাখ্যা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সর্বজ্ঞ, তিনি অতীত বর্তমান ভবিষ্যতের সব কিছু জানেন,
তাহলে কোরআনের আগে অন্য গ্রন্থ পাঠালেন কেন? শুধু কোরআনকেই পাঠালেন না কেন? ভাই আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহান তাআলা কেন পবিত্র কোরআনকেই প্রথমে পাঠাননি, কেন তিনি আগে অন্যান্য কিতাবগুলি পাঠিয়েছেন তারপর কোরআন পাঠিয়েছেন? যেন আমাকে প্রশ্ন করলেন, কেন আমি প্রথমে ডাক্তারি পড়াশোনা করিনি, কেন আমি প্রথমে ক্লাস 1, 2, 3 পাস করে তারপর ডাক্তারি পড়তে গেছি? আপনাকে ধাপে ধাপে এগোতে হবে। কোরআনের আগে যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল, আমি এক কথা আগেও বলেছি, সেগুলো একটা নির্দিষ্ট জাতি আর নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হয়েছিল। পবিত্র কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য, আর কোরআনের নির্দেশ পৃথিবীতে থাকবে চিরদিনের জন্য। সেজন্য আগের আসমানি কিতাবগুলি সেই সময়ের জন্য। আল্লাহ ঠিকই ভেবেছিলেন, তিনি সব কিছু জানেন, তিনি জানতেন কখন আসমানি কিতাব পাঠাতে হবে। এমন নয় যে আরও আগেই পাঠাতেন, যেমন একজন টিচার জানেন ছাত্রকে কতখানি পড়াতে হবে, এর বেশি পড়ানোর দরকার নেই। তাই আল্লাহ ঠিক করেছেন মানুষ এখন সেই স্তরে উঠতে পেরেছে যাতে তাদের উপর চূড়ান্ত কিতাব নাজিল করা যায়। আল্লাহ জানতেন যে তার আগের সময়টাতে নাজিল করা ঠিক হতো না, তাই আগের একটা আসমানি কিতাবও সংরক্ষণ করা হয়নি শুধুমাত্র পবিত্র কোরআন বাদে, কারণ কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব। আর যদি কোরআনকে আল্লাহর বাণী হিসেবে প্রমাণ করতে চান, এটা 1400 বছর আগে প্রমাণিত হয়েছে, আজকেও প্রমাণিত হবে এবং আল্লাহর বাণী হিসেবে চিরকালই প্রমাণিত হবে ইনশাআল্লাহ। এবারের প্রশ্ন স্লিপ থেকে। কোরআন বলেছে আল্লাহ আমাদের জন্য পৃথিবীটা তৈরি করেছেন গালিচার মতো করে, এ কথা থেকে বোঝা যায় যে পৃথিবী সমতল, আর এটা বিজ্ঞানের সাথে পরস্পর বিরোধী। এখানে প্রশ্ন করা হয়েছে আর শ্রোতারাও অবাক হয়ে গেছেন যে কোরআন বলছে পৃথিবীকে একটা গালিচা দিয়ে মোড়ানো হয়েছে, এর অর্থ পৃথিবী সমতল কিনা? এখানে আসলে পবিত্র কোরআনের একটা আয়াতের কথা বলা হচ্ছে, সূরা নূহের 19 নম্বর আয়াত আর 20 নম্বর আয়াতে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ ভূমিকে বিস্তৃত করিয়াছেন একটি গালিচার মতো। কিন্তু এর পরের আয়াতে উল্লেখ করা হয়েছে 20 নম্বর আয়াতে, যাহাতে তোমরা চলাফেরা এবং ভ্রমণ করিতে পারো প্রশস্ত পথে। আমি আমার লেকচারে বলেছি, আজকের ভূতত্ত্ববিদরা বলেন আমরা পৃথিবীতে যে আবরণের উপর বাস করি সেটা 1 থেকে 10 মাইল পুরু। পৃথিবীর পুরো ব্যাসার্ধের 1%-এরও কম, পৃথিবীর ব্যাসার্ধ হলো 3750 মাইল। উপরের আবরণটা একটা শক্ত খোলস, ভেতরের স্তরগুলো অনেক গরম আর তরল, জীবজন্তুর পক্ষে সেখানে বেঁচে থাকা সম্ভব নয়। কোরআন কোনো জায়গায় বলছে না যে পৃথিবী সমতল, এখানে একটা উপমা দেওয়া হচ্ছে যে আল্লাহ ভূমিকে বিস্তৃত করেছেন গালিচার মতো। মানুষের একটা ভুল ধারণা আছে যে একটা গালিচা বিছানো যায় শুধু সমতল জায়গায়, এটা ভুল। একটা গালিচা বর্তুলাকার জায়গায় তো বিছানো যায়। উদাহরণস্বরূপ চিন্তা করেন যে এখানে পৃথিবী এক বড় মডেল রাখা হয়েছে, গ্লোব মনে করেন 10 ফুট ব্যাসার্ধের, খুবই বড়। এর চারপাশে আপনি একটা গালিচা মুড়ে দিতে পারেন, এটা সম্ভব, কারণ আমরা কোথাও গালিচা বিছাই কখন? সাধারণত সেখানে গালিচা বিছাই যেখানে হাঁটা চলা করা বেশ কষ্টকর। আমরা সেখানে গালিচা বিছাই যেখানে হাঁটা চলা করা বেশ কষ্টকর। বিজ্ঞান এখন আমাদের বলে যদি পৃথিবীর উপরে শক্ত আবরণ চারিপাশে গালিচার মতো ছড়ানো না থাকত, আমরা এখানে বাস করতে পারতাম না, কারণ ভেতরের স্তরগুলো গরম আর তরল। তাই কোরআন যখন বলছে ভূমিকে বিস্তৃত করা হয়েছে, বলা হচ্ছে পৃথিবীর উপরের আবরণ গালিচার মতো ছড়ানো হয়েছে, আর কারণও বলা হয়েছে যাতে তোমরা চলাফেরা ও ভ্রমণ করতে পারো প্রশস্ত পথে। কোরআনে আরও এক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ ভূমিকে করেছেন বিস্তীর্ণ। পবিত্র কোরআনের সূরা নাবার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ভূমিকে করেছেন বিস্তৃত। এখানে বলা হচ্ছে আল্লাহ পৃথিবীকে প্রশস্ত করে বানিয়েছেন, এর কারণ জানেন? এর উত্তর আছে সূরা আনকাবুতে 56 নম্বর আয়াতে, এখানে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে আমি তোমাদের জন্য পৃথিবীকে প্রশস্ত করিয়াছি যাহাতে তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো, যাতে করে আপনি বলতে না পারেন আমি যে পরিস্থিতিতে ছিলাম, হতে পারে বোম্বেতে এখানে পরিস্থিতি খারাপ ছিল সেজন্য আমি সেখানে কোনো ভালো কাজ করতে পারিনি, খারাপ কাজ করেছি। আল্লাহ বলছেন পৃথিবী তোমাদের জন্য প্রশস্ত আর বিস্তৃত, অনেক জায়গা আছে, খারাপ কাজের জন্য আপনি কোনো অজুহাত দেখাতে পারবেন না, পরিস্থিতির দোহা দিতে পারবেন না, সেজন্য শুধু আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করুন। পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা বলছে পৃথিবী সমতল। আসলে আমি আমার লেকচারেও বলেছি পবিত্র কোরআনে সূরা লুকমানের 29 নম্বর আয়াতে আছে আর সূরা জুমারের 5 নম্বর আয়াতে বলা হয়েছে পৃথিবী আসলে বর্তুলাকার, আর বিশেষ করে সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে বলা হয়েছে ইহার পর তিনি পৃথিবীকে করিয়াছেন ডিম্বাকৃত, অনেকটা উট পাখির ডিমের মতো, যে আকারটা একেবারে বর্তুলাকার। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে বামদিকের মাইক থেকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুস সোবহান, আমি একজন অ্যাকাউন্ট্যান্ট। পবিত্র কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন যে কেউ জানে না মায়ের জরায়ুর ভিতরে কি রয়েছে, ছেলে নাকি মেয়ে। কিন্তু এদিকে আমরা দেখি বিজ্ঞান বলে জরায়ুর ভিতরে সন্তান ছেলে নাকি মেয়ে আগে থেকেই জানা যায়। এ ব্যাপারে কিছু বলেন ভাই। আপনি প্রশ্ন করেছেন যে কোরআন বলছে আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না মায়ের গর্ভে সন্তানের লিঙ্গ কি হবে, আর আজকে বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা আগে থেকেই বলতে পারি আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদির মাধ্যমে সন্তানের লিঙ্গ কি হবে। ভাই আপনি পবিত্র কোরআনের একটি আয়াতের কথা বলেছেন, সূরা লুকমানের 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের জ্ঞান কেবলমাত্র আল্লাহর নিকটে রহিয়াছে, কখন বৃষ্টি বর্ষণ করিবেন এবং তিনি জানেন মায়ের জরায়ুতে যাহা আছে, কখন কে মৃত্যুবরণ করিবে সে কে অর্জন করিবে। কোরআন বলছে যে আল্লাহ জানেন যে মায়ের জরায়ুর ভেতরে কি রহিয়াছে। কোরআন এটা বলছে না যে আল্লাহ জরায়ুর সন্তানের লিঙ্গ আগে থেকে জানেন। আমি জানি যে কোরআনের বেশ কিছু অনুবাদ আছে, বিশেষ করে উর্দু অনুবাদে উল্লেখ করা হয়েছে লিঙ্গ, কোরআনে লিঙ্গ শব্দটা উল্লেখ করা হয়নি। এখানে কোরআনের সূরা লুকমানের 34 নম্বর আয়াতে লিঙ্গের কথা বলা হয়নি, বলা হয়েছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না মায়ের জরায়ুতে কি আছে। এখানে আসলে বলা হচ্ছে সেই সন্তান কেমন হবে, যে সন্তানটি কিছুদিন পরে জন্ম নেবে সে ভালো হবে না খারাপ হবে, সে সমাজে ভালো কাজ করে বেড়াবে নাকি খারাপ কাজ, সে বড় হয়ে কি হবে ডাক্তার না ইঞ্জিনিয়ার, সে বেহেস্তে যাবে না দোজখে যাবে, আর কোনো বিজ্ঞানী সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও সেটা বলতে পারবে না। কোরআনেও বলা হয়নি যে আল্লাহ সন্তানের লিঙ্গ জানেন, বলা হয়েছে যে আল্লাহ জানেন যে এই সন্তানের প্রকৃতি কেমন হবে আর সে কি করবে, আর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও কোনো বিজ্ঞানী এসব বলতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমদের প্রতি পৌঁছে না কোনো বিপদ, কোনো রোগ, কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো কষ্ট বা কোনো দুঃখ, এমনকি ফোটে না তার শরীরে কোনো কাঁটা, যার দ্বারা তার গুনাহসমূহ আল্লাহ মাফ করেন না। সহি বুখারি 7ম খণ্ড, অসুস্থতা অধ্যায়, হাদিস সংখ্যা 5642। এবারের প্রশ্ন স্লিপ থেকে, কোরআনে জ্যোতির্বিদ্যা নিয়ে বলা আছে, জ্যোতিষশাস্ত্র নিয়ে কি বলা আছে, যে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর মানুষের ভাগ্য নির্ভর করে। হিন্দু বিভিন্ন পুরাণ এবং ধর্মগ্রন্থে রাশিচক্র নিয়ে অনেক কথা বলা হয়েছে, আপনার মন্তব্য কি? যে প্রশ্নটা করা হয়েছে, কোরআন জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলেছে, কোরআন জ্যোতিষশাস্ত্র নিয়ে কি কথা বলেছে, যেমন আকাশের নক্ষত্র দেখে মানুষের ভাগ্য গণনা করা ইত্যাদি। পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা মাইদা 90 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনজাবু ওয়াল আসনামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক শর, রিজসুন মিন আমালি শাইতান, এইসব শয়তানের কার্য, উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। কোরআন বলছে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে গণনা করো না। এখানে বলা হয়নি ভাগ্য গণনা ঠিক না ভুল, বলা হয়েছে তোমরা ভাগ্য গণনা করো না। আপনারা জানেন যে অনেক মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে, নক্ষত্র দেখেও বলতে পারে, আমরা জানি যে বেশিরভাগই তার ফাঁকি, এর বেশিরভাগই ফাঁকি। কম্পিউটারে আপনার জন্ম তারিখ লিখলেই আপনার ভাগ্যটা পেয়ে যাবেন। একবার এই ব্যাপারটা নিয়ে গবেষণা করেছিলেন একজন প্রফেসর, শুধুমাত্র লোকজনকে বোঝানোর জন্য ব্যাপারটা আসলে কি। তিনি একটা ক্লাসে 100 জন ছাত্রকে পড়ালেন 7 দিন ধরে। 7 দিন পরে তিনি বললেন, আমি সব ছাত্র সম্পর্কেই বেশ কিছু কথা বলতে পারবো, আমি একটা কাগজে প্রত্যেক ছাত্র সম্পর্কেই কিছু লিখবো, কাগজটা তাকে দেবো, তারপর যখন আমি খুলতে বলবো সবাই একসাথে খুলবেন আর আপনাদের মন্তব্য জানাবেন। প্রফেসর কাগজে কিছু লিখলেন, প্রত্যেক ছাত্রকেই একটা করে দিলেন, অতীতে সেই ছাত্র কি কি করেছে এইসব বিভিন্ন রকম কথা। তারপর সব ছাত্র কাগজগুলো খুলল, তারপর কি হলো, সেখানে 90%-এর বেশি ছাত্র বলল প্রফেসরের কথাগুলো 100% ঠিক, আর বাদবাকি 10% বলল 90% ঠিক। এখানে এক্সপেরিমেন্ট ছিল যে এই প্রফেসর আসলে সবার জন্য একই কথা লিখেছেন। আপনারাও জানেন কিছু ব্যাপার, ধরুন আমি বললাম সামনের 6 মাসে আপনার জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে, যদি 100 খারাপ ঘটনা ঘটে একটা অন্তত ভালো ঘটবে, তাহলে এটা ভবিষ্যৎ গণনা করো না, এটা শুধুমাত্র মানুষকে চমকে দেওয়ার ব্যাপার।
বেশিরভাগ মানুষ যারা ভাগ্য গণনায় বিশ্বাস করে তারা কি বলে জানেন, যে অন্য সব লোক যারা ভবিষ্যৎ গণনা করে তারা সবাই মিথ্যে বলে, কিন্তু আমি যে লোকের কাছে যাই সে 100% ঠিক কথা বলে, সবাই কথা বলে। আর ভাগ্য গণনা যারা করে তারা টাকার জন্য করে। কোরআনের কথা বলছে না যে এটা ঠিক না ভুল, কোরআন বলছে তোমরা মানুষের ভবিষ্যৎ গণনা করো না। এ কথা বলা হচ্ছে না ভবিষ্যৎ আগে থেকে কেউ বলতে পারবে না, শুধু বলছে করো না, এতে তোমাদের ক্ষতি হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্নটা ও স্লিপে প্রশ্ন করছেন অ্যাডভোকেট আব্বাসী টাকার নিয়াজ। পৃথিবীতে এখন এইডস ছড়িয়ে পড়েছে, আমরা এই রোগের চিকিৎসা জানি না, কোরআন কি এই রোগের প্রতিকার আর প্রতিরোধ সম্পর্কে কিছু বলেছে? যে প্রশ্নটা করা হয়েছে, এইডস এখন আমাদের জন্য একটা হুমকি, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রম। কোরআন সম্পর্কে কি বলছে? আপনি হয়তো জানেন যে প্রথম ইন্টারন্যাশনাল এইডস কনফারেন্স যেটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের বোম্বে শহরেই 1994 সালে হোটেল অপেরা টাওয়ারে, এইডসের প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স, আর ডক্টর মাইকেল মার্সন তিনি সেই অনুষ্ঠানে ছিলেন হুয়ের প্রতিনিধি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেই সময় তিনি বলেছিলেন এই পৃথিবীতে প্রায় 1,10,00,000 মানুষ এইডসে আক্রান্ত, তার মধ্যে প্রায় 1.6% ইন্ডিয়াতে। এই শতাব্দীর শেষে পৃথিবীতে প্রায় 400 কোটি এইডসে আক্রান্ত হবে, তার 1,10,00,000 থাকবে ইন্ডিয়ায়, 25%-এরও বেশি রোগী হবে ইন্ডিয়ায়। তিনি আরও বলেছেন যে আগামী পাঁচ বছরে এই রোগের কোনো ঔষধ বের হবে না, কেউ এখনো এই রোগের কোনো ঔষধ বের করতে পারেনি। প্রতিরোধই সেরা উপায়, প্রতিকার নয় প্রতিরোধ। আর এইডস হওয়ার কারণগুলো তিনি বলেছিলেন, একটা হলো সমকামিতা, অন্যটা হলো যৌনাচার, অনিরাপদ যৌনাচার অর্থাৎ ব্যভিচার, তৃতীয়টা হলো সুই ব্যবহার করা ড্রাগস বা অন্য কারো রক্ত নেওয়ার জন্য, আর চতুর্থ কারণ হলো অ্যালকোহলে আসক্তি। যদি ভালো করে দেখেন কোরআনে সবগুলো ব্যাপারে কথা বলেছে। পবিত্র কোরআনে সূরা আরাফের 80 নম্বর আয়াত ও 81 নম্বর আয়াতে আছে যে আমি লুৎকে পাঠাইয়াছিলাম, নবী লুৎ আলাইহিসসালাম, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা এমন কুকর্ম করিতেছ যাহা তোমাদের পূর্বে কেহ করে নাই, তোমরা কামতৃপ্তির জন্য নারী ছাড়িয়া পুরুষের নিকট গমন করো, তোমরা নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীদের সম্প্রদায়। লুত আলাইহিসসালাম বলেছেন যে তাহার সম্প্রদায়ের লোকেরা সবাই সমকামী ছিল। হয়তো সডম আর গোমরা শহরের গল্পটা আপনারা জানেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর ভীষণ বৃষ্টি বর্ষণ করেছিলেন। সমকামিতাকে পবিত্র কোরআন নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু এখন আমরা দেখি সমকামীরা বিয়েও করতে পারে। খবরটা জানেন, আমি যখন কানাডায় ছিলাম খবরের কাগজের প্রথম পাতায় দেখেছি এক পুরুষ আর এক পুরুষকে চুমু দিচ্ছে, স্বামী স্ত্রী, লিগালাইজড গে, সমকামিতা বৈধ। সমকামীরা অধিকারের জন্য মিছিল করে, সমকামীদের অধিকার। সান ফ্রান্সিসকোতেও এই ঘটনা দেখেছি। একটা কারণ হলো সমকামিতা, আরেকটা হলো ব্যভিচার। পবিত্র কোরআনে সূরা ইসরার 32 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে তোমরা জিনার নিকটবর্তী হইও না, ইহা শয়তানি এবং শয়তানের অন্য পথগুলো খুলিয়া দেয়। ব্যভিচারের নিকটবর্তী হইও না। আর আপনারা জানেন আমেরিকাতে একজন মানুষ গড়ে 8 জন মানুষের সাথে যৌন সম্পর্ক করার পর সে একজনের সাথে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এখানে গড়ে 8 জন, কারো হয়তো 20, কারো 30, কারো 1 জন বা 2 জন, গড়ে 8 জনের সাথে যৌন সম্পর্কের পর একজনের সাথে স্থায়ীভাবে থাকা শুরু করে। আপনারা জানেন এটা সেখানে একদম বৈধ। কোরআন সবসময় ব্যভিচারের বিরুদ্ধে, পুরোপুরি ব্যভিচারের বিরুদ্ধে। আর এইডসের অনেকগুলো কারণের একটা হলো পতিতাবৃত্তি, এদেরকে ডাক্তাররা কি বলে জানেন? CSW। এর অর্থ কি জানেন? কমার্শিয়াল সেক্স ওয়ার্কার্স, আমরা এদের সুন্দর নাম দিয়েছি। আর ডক্টর গিল্ডার মত অনুযায়ী সেই কনফারেন্সে যে বোম্বে শহরে 50% কমার্শিয়াল সেক্স ওয়ার্কার এইডসে আক্রান্ত, এই শতাব্দীর শেষে 90% হবে। ইসলাম ধর্মে পতিতাবৃত্তির কোনো স্থান নেই। আর পতিতালয়ে যারা যায় তাদের বেশিরভাগই, রিপোর্ট বলছে তাদের বয়স 15-24-এর মধ্যে, সবাই তরুণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আছে 7 নম্বর খণ্ড 3 নম্বর অধ্যায় 4 নম্বর হাদিস, তিনি বলেছেন হে যুবক যুবতীরা, তোমাদের যাহাদের বিবাহ করিবার সামর্থ্য আছে বিবাহ করো, কারণ তাহাতে তোমাদের দৃষ্টিনত হইবে। ইসলাম অনুযায়ী তাড়াতাড়ি বিয়ে করাই ভালো,
এতে করে ব্যভিচার বন্ধ হবে, যথেচ্ছ যৌনাচার বন্ধ হবে, এতে করে সমকামিতাও বন্ধ হবে। সেজন্য আমাদের নবী বলেছেন, বিবাহ তোমাদের অর্ধেক দিন পূরণ করবে। একেবারে শেষের কারণটাতে আসি, নেশা জাতীয় দ্রব্যের আসক্তি, এছাড়াও অ্যালকোহলিজম। বেশিরভাগ যারা পতিতালয়ে যায় 90% তারা মদপান করে, অ্যালকোহলিক। পবিত্র কোরআনে উল্লেখ করা আছে, সূরা মাইদা 90 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনজাবু ওয়াল আসনামু, মূর্তি পূজার বেদি এবং ভাগ্য নির্ণায়ক শর, রিজসুম মিন আমালি শাইতান, এই সব শয়তানের কার্য, উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। আজকে মেডিকেল ডাক্তাররা তারা বলেন, কাউকে মাতাল বলবেন না, অ্যালকোহলিজম অসুখ তাদেরকে রোগী মনে করুন। মেডিসিনের বইগুলোতে একটা শব্দ এসেছে অ্যালকোহলিজম, অ্যালকোহলিজম একটা রোগ, মানুষের বিভিন্ন রোগ আর টিউবারকুলোসিস অথবা ক্যান্সার, অ্যালকোহলিককে দোষ দেবেন না, এরা রোগী, এটা একটা অসুখ। আমি তাদের বলি, অ্যালকোহলিজম যদি অসুখ হয়, এটা একমাত্র অসুখ যেটা বোতলে বিক্রি হয়, এটা একমাত্র অসুখ যার বিজ্ঞাপন দেয়া হয় খবরের কাগজে, ম্যাগাজিনে দেয়া হয়, রেডিওতে দেয়া হয়, এমনকি টেলিভিশনে দেখানো হয়। আমাদের সরকার আইন করেছে যে অ্যালকোহল জাতীয় কোনো পণ্যের কোন রকম বিজ্ঞাপন দেয়া যাবে না। তারা এখন কি করে জানেন? ব্যাগ পাইপার সোডা, কে এই সোডা খাবে? আসল কথা মানুষ জানে, এই ব্যাগ পাইপার সোডা হলো হুইস্কি, তারপরও ব্যাগ পাইপার সোডা। আরেকটা বিজ্ঞাপন, লন্ডন পিরেস বা অন্য কোনো অ্যালকোহল কোম্পানি, গ্লাস গ্লাস, এটা গ্লাসের অ্যাড, যে কোনো সুস্থ মানুষই বুঝবে এটা আসলে অ্যালকোহলের বিজ্ঞাপন। এরা আসলে সরকারকে নিয়ে খেলছে, এই অ্যাডগুলো নিষিদ্ধ না, টেলিভিশনেও দেখবেন। অ্যালকোহলিজম অসুখ হয়ে থাকলে এটাই একমাত্র অসুখ যেটা থেকে সরকারের বেশ কিছু আয় হয়, এটাই একমাত্র অসুখ যেটা বৈধ দোকানে বিক্রি হয়, এটা একমাত্র অসুখ যেটা কোনো জীবাণুর কারণে হয় না। এই অসুখের কারণে দুর্ঘটনা ঘটে, মানুষ মারা যায়, এই অসুখের কারণে পরিবার ধ্বংস হয়ে যায়। কোরআন বলছে এটা কোনো অসুখ নয়, বরং বলছে রিজসুম মিন আমালি শাইতান, ইহা শয়তানের কার্য, ফাস্তানিবুল লাকুম তুফলিহুন, উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। উপস্থিত ভাই বোনদের সবাইকে সালাম জানাচ্ছি। আমি জানতে চাচ্ছিলাম, অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন বা দান করার ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা। বোন একটা প্রশ্ন করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বা দান করা, ইসলামে এটার অনুমতি আছে কি না? পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা সরাসরি বলেছে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে বা যাবে না, এ ব্যাপারে কিছুই বলা হয়নি। অনেক কনফারেন্স হয়েছে পৃথিবীর অনেক জায়গায়, এ নিয়ে কনফারেন্স হয়েছে, যেমন হয়েছে মালয়েশিয়ায়, জেদ্দায়, রিয়াদে, আর এখানেও। বিষয়টা হলো অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের অনুমতি আছে কি নেই। পৃথিবীর অনেক ওলামাগণ এই সিদ্ধান্তে এসেছেন, তারা বলেন অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের অনুমতি আছে যদি তিনটি শর্ত পূরণ করেন। প্রথমটা হলো, যে মানুষকে অঙ্গটা দান করা হবে তার শরীরে অঙ্গটা সংযোজন করা হলে তার জীবন বেঁচে যাবে। যদি তার জীবন ঝুঁকির মধ্যে থাকে আর তার কোনো অঙ্গের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনুমতি আছে। 2 নম্বর পয়েন্ট, যে ব্যক্তি অঙ্গ দান করে সে আর্থিক কারণে এই কাজটি করবে না, টাকার জন্য নয়, 1 লাখ টাকা বা 2 লাখ টাকার জন্য নয়। 3 নম্বর, যে ব্যক্তি অঙ্গ দান করছে এ কারণে যেন সে মারা না যায়। আধুনিক বিজ্ঞান বলে শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ, যেমন কিডনি, মানুষের কিডনি একটা থাকলেই বাঁচতে পারে, স্বাভাবিকভাবে বাঁচে, দ্বিতীয় কিডনিটা বাড়তি। আমার মা ধরুন তার 2টো কিডনি নষ্ট হয়ে গেল, আমি একটা দান করলাম, অবশ্যই আল্লাহ আমাকে শাস্তি দেবেন না, তবে একটা কথা, এতে যেন আমার জীবন বিপন্ন না হয়, এ কথা বলবো না যে আমি হৃৎপিণ্ড দান করব, কারণ হৃৎপিণ্ড দান করলে আমি মরে যাব, তাই হৃৎপিণ্ড দান করতে পারবো না, শুধু সেই অঙ্গগুলোই আমি দান করতে পারবো যাতে করে আমার জীবন ঝুঁকিতে না পড়ে, আর এই অঙ্গ দান আর্থিক কারণে করব না। 2 নম্বর, 3 নম্বর, এতে অন্য মানুষের জীবন বাঁচবে। এই সিদ্ধান্ত দিয়েছেন বিভিন্ন ওলামাগণ, যেসব কনফারেন্স হয়েছে মালয়েশিয়া, রিয়াদ, জেদ্দা আর ইন্ডিয়ায়। ইন্ডিয়ার ওলামাগণ কিছুটা নিষ্ক্রিয়, তবে এখন যদি প্রশ্ন করেন ফিকা একাডেমিকে, তারা বলবে এটা করা উচিত না, কিন্তু কারো জীবন বাঁচাতে হলে শেষ উপায় হিসেবে আপনি আপনার শরীরের অঙ্গ দান করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই জাকির নায়েক।
শিক্ষিত লোকেরা কেন কিয়ামতের দিনে বিশ্বাস করে না যে আল্লাহ একদিন আমাদের সবার বিচার করবেন? যে যারা আল্লাহকে মানে তারা বেহেশতে যাবে, আর যারা আল্লাহকে মানে না তারা দোজখে যাবে। ভাই, আপনি প্রশ্ন করেছেন যে শিক্ষিত লোকেরা কিয়ামতের দিন বিশ্বাস করে না, শেষ বিচারের দিন আর পরকালের জীবনে বিশ্বাস করে না, তাহলে তাদেরকে যুক্তি আর বিজ্ঞান দিয়ে কিভাবে বোঝাবেন কিয়ামতের দিন, পরকালের জীবন ইত্যাদি? ভাই, একটা উপায়, আমি একথা আগেও বলেছি, সেটা হলো কোরআন শরীফের 80% সম্পূর্ণ সঠিকভাবে প্রমাণিত হয়েছে, বাকি 20% কথা আমরা জানি না। আমার যুক্তি বলে এই 20%ও সঠিক হবে, এই উত্তরটা আমি আগেও দিয়েছিলাম। আরেকটা উপায়ে আপনি এই শিক্ষিত লোকদের বোঝাতে পারেন, একটা সহজ প্রশ্ন করবেন, সহজ একটা প্রশ্ন করবেন, চুরি করা ভালো না খারাপ? চুরি করা খারাপ। ভাই বললেন এটা খারাপ। ধর্ষণ ভালো না খারাপ? খারাপ। খারাপ, ভাই বললেন খারাপ। আমি এখন বলবো, শিক্ষিত লোকদের প্রশ্ন করব, যারা কেয়ামতে বিশ্বাস করে না, পরকালের জীবনে বিশ্বাস করে না, তাদের বলবো, আপনি কি একটা কারণ দেখাতে পারবেন কেন চুরি করা খারাপ? মাত্র একটা? আপনি কি একটা কারণ বলতে পারবেন কেন এটা খারাপ? মানুষ খুব সাধারণভাবে বসবাস করে, তাই তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে। তারা খারাপ কাজ করে? মানুষ আসলে খুব সাধারণভাবে থাকে, তাই তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে। আমি কথাটা বুঝলাম না। সে যাই হোক, যদি কাউকে প্রশ্ন করেন কেন চুরি করবেন না, তিনি অনেকগুলো কারণ বলবেন, যে আমি চুরি করলে অন্য মানুষের মনে কষ্ট হবে। এখন আমি বললাম, ধরুন আমি একজন স্মাগলার, ধরুন আমি স্মাগলার, আমাকে প্রমাণ করে দেখান কেন চুরি করা খারাপ। দেখুন, অন্য মানুষের ক্ষতি করছি কিনা সেটা দেখার দরকার নেই আমার, আমার কিছুই হবে না যদি চুরি করি। যদি কারো মানি ব্যাগ থেকে 1,000 টাকা চুরি করি কোনো পথচারীর কাছ থেকে, আমি ভালো রেস্টুরেন্টে যেতে পারবো, আমি সেখানে ডিনার করতে পারবো, লাঞ্চ করতে পারবো, সিনেমা দেখতে পারবো, লাইফটা এনজয় করতে পারবো, কেন খারাপ হবে? কেউ হয়তো বলবে, অন্য কারো থেকে চুরি করলে একদিন অন্য কেউ আপনার চুরি করবে, আমার কেউ চুরি করতে পারবে না, আমি একজন মাফিয়া। আমি উদাহরণ দিচ্ছি যে আমি একজন মাফিয়া, আমার সঙ্গে 1,000 বডিগার্ড থাকে, সবার হাতে AK-47 আছে, সবার সাথে AK-47 আছে, কেউ আমার ক্ষতি করতে পারবে না, আমি সবার ক্ষতি করতে পারি, আমার সাথে 1,000 বডিগার্ড থাকে, কেউ আমার পরিবারের ক্ষতি করতে পারবে না, তাদের পাহারা দেওয়া হয়। এখন আমি আপনাকে বলছি, প্রমাণ করে দেখান যে চুরি করাটা খারাপ। একটা কারণ দেখাবেন, দুটো নয়, কেন এটা খারাপ? দেখাতে পারলে আমি আর এই কাজ করব না। আমি একজন যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করি, আপনি যেটা বলবেন, আমি যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করি, আপনি প্রমাণ করে দেখান যে এটা খারাপ। কেউ হয়তো বলবে যে দেখেন এটা মানবতার বিরুদ্ধে, আমি বলবো যে মানবতার এইসব আইন কে বানিয়েছে, কে বানিয়েছে? আমি এসব বিশ্বাস করি না, আমি লাইফ এনজয় করছি। যদি আমি 1,000 টাকা চুরি করি, যদি আমি 1,00,000 টাকা চুরি করি, লাইফ এনজয় করতে পারবো, নতুন একটা ফ্ল্যাট কিনতে পারবো, আমি বিদেশে যেতে পারবো, কেউ আমার ক্ষতি করতে পারবে না, কারণ আমি মাফিয়া। কেউ কেউ বলবে পুলিশ আপনাকে ধরে জেলে পুরে দেবে, আমি বললাম সব পুলিশই আমার পকেটে, আমার পকেটে মন্ত্রী মিনিস্টারও আছে। আমরা এটাও জানি পুরো পৃথিবী জুড়েই অনেক স্মাগলার রয়েছে, যেখানে দেখা যায় পুলিশ তাদের পকেটে, অনেক মন্ত্রী মিনিস্টারও পকেটে আছে, কেউ তাদের ক্ষতি করতে পারে না, পুরো পৃথিবী জুড়েই দেখতে পাবেন। আমি বললাম, ধরুন আমি একজন মাফিয়া, আমাকে প্রমাণ করে দেখান এটা খারাপ, তাহলে আমি করব না। আমি যে সব উত্তর পেয়েছি তার কোনোটাই পুরোপুরি যৌক্তিক হয়নি, যৌক্তিক হয়নি কোনোটাই। তখন আমি তাদের বললাম, ঠিক আছে, এখন ধরুন আপনি একজন মাফিয়া আর আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব কেন চুরি করা খারাপ, কেন ধর্ষণ খারাপ। সে লোক খুশি, এতক্ষণ জাকির আমাকে নিয়ে খেলেছে, এখন আমি তাকে নিয়ে খেলবো। আমি তখন তাকে বলবো, চুরি করা যে খারাপের কারণ, ধরুন আপনি একজন মাফিয়া, কেউ আপনার ক্ষতি করতে পারবে না মেনে নিলাম, কেউ আপনার পরিবারের ক্ষতি করতে পারবে না, কিন্তু যদি চুরি করেন আপনি তখন আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ মেনে চলছেন না, আর পরকালের জীবনে আপনি এর জন্য শাস্তি পাবেন। ইহকালের পৃথিবীতে পুলিশ আপনার পকেটে, মিনিস্টার আপনার পকেটে আছে, কিন্তু পরকালের জীবনে আপনি এসবের জন্য দায়ী থাকবেন। আমি আপনাকে প্রশ্ন করছি, মানুষের বানানো আইন, মানুষের আইনের কথা বলেন, আমি মুসলমান হিসেবে বলছি, ধরুন আপনি মাফিয়া, আমি মুসলমান হিসেবে বলছি, বোঝানোর চেষ্টা করছি কিয়ামত আর পরকালের জীবন সম্পর্কে। আমি আপনাকে বলছি, ধরুন আপনি একজন মাফিয়া, অনেক মানুষ আপনি খুন করেছেন, এই পৃথিবীতে রক্ষা পেলেও পরকালে রক্ষা পাবেন না। আপনাকে প্রশ্ন করলাম, ধরেন একজন স্মাগলার, সে 100 জন মানুষ খুন করেছে, আপনার কি মনে হয় না তার শাস্তি হওয়া উচিত? কোথায় শাস্তি পাবে?
আমরা দেখি অনেক স্মাগলার খুব ধনী, তাদের প্রাসাদ আছে, লাইফ এনজয় করে, আর স্বাভাবিকভাবে তারা মারা যায়। কেউ হয়তো অপঘাতে মারা যায়, অনেকে স্বাভাবিক মারা যায়। এদের কি শাস্তি হওয়া উচিত নয়? হিটলার, হিটলারের নাম শুনেছেন? হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, সে 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল, আপনারা জানেন? যদি আপনারা বলেন 6 লাখ মেনে নেব, যদি বলেন 6,000 সেটাও মেনে নেব। আমি আপনাকে প্রশ্ন করছি, যদি আপনাদের আইন হিটলারকে ধরে তাকে কি শাস্তি দিতে পারে? কোন শাস্তি? সর্বোচ্চ যেটা করতে পারে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, তাকে পুড়িয়ে মারতে পারে, কিন্তু এতে একটা মৃত্যুদণ্ডের শোধ হতে পারে, আর বাকি যারা মারা গেছে 59,99,999 জনের কি হবে? এখানে আমার যুক্তি বলে যে পরকালের জীবনে আল্লাহ তাকে দোজকে পাঠাবেন। আর পবিত্র কোরআনের সূরা নিসার 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করিবে তাহাদিগকে অগ্নিতে দগ্ধ করিবই, যখনই তাহাদের চর্ম দগ্ধ হইবে তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব। আল্লাহ যদি চান তিনি এই হিটলারকে 60 লক্ষবার পড়াতে পারেন, এমনকি তিনি এই হিটলারকে 1,20,00,000 পড়াতে পারেন। সেজন্য পরকালের জীবন না থাকলে পৃথিবীতে ন্যায় নীতি বলে কিছুই থাকবে না। তাহলে ধর্ষণ কেন খারাপ? কারণ যদি এই পৃথিবীতে রক্ষা পেয়েও যান আপনি পরকালে শাস্তি পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম শাকির, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে কিভাবে একজন নাস্তিকের কাছে প্রমাণ করবেন বৈজ্ঞানিকভাবে যে একজন সৃষ্টিকর্তা আছেন? ভাই একটা প্রশ্ন করেছেন যে কি করে আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব যে একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আছেন, বিশেষ করে একজন নাস্তিকের কাছে যে কোনো ঈশ্বরকেই বিশ্বাস করে না। আমি প্রথমেই যে কাজটা করব সেটা হলো আমি সেই নাস্তিককে অভিনন্দন জানাবো। অভিনন্দন জানাবো কেন বলতে পারেন? আমাদের আশেপাশে দেখেন, উনি একজন হিন্দু কারণ ওনার বাবা হিন্দু, উনি একজন খ্রিস্টান কারণ ওনার বাবা খ্রিস্টান, আর উনি হলেন মুসলিম কারণ ওনার বাবা ছিলেন মুসলিম। এই নাস্তিক যদিও জন্মের সময় তার একটা ধর্মীয় পরিচয় ছিল, সে কোনো রকম নকল ঈশ্বরে বিশ্বাস করে না। তার বাবা মা যে ঈশ্বরে বিশ্বাস করে তাই সে ঈশ্বরে বিশ্বাস করে না। আমি তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সেই নাস্তিক লোকটা শাহাদার প্রথম অংশটা মেনে নিয়েছে, ইসলামিক ধর্মমতের প্রথম অংশ লা ইলাহা, কোথাও কোনো ঈশ্বর নেই। এখন আমি যেটা করব প্রমাণ করব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাল্লাহ। অন্য মানুষের ক্ষেত্রে আগে ভুল ঈশ্বরের ধারণাটা দূর করতে হবে আর তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলার সঠিক ধারণা দিতে হবে। এখানে আমার অর্ধেক কাজ হয়ে গেছে, সে মেনে নিয়েছে লা ইলাহা, কোনো ঈশ্বর নেই। এবার আমি প্রমাণ করবো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, সেটা আমি করবো ইনশাল্লাহ। সে নাস্তিককে প্রশ্ন করেন যে ধরেন কোন একটা বস্তু, বস্তুটা অপরিচিত হতে পারে, সেটা উঠতে পারে, যেটা পৃথিবীতে কেউ কখনো দেখেনি, পৃথিবীর কোনো মানুষ এই বস্তুটা সম্পর্কে কিছুই জানে না। যদি বস্তুটা আপনার সামনে আনা হয়, যদি প্রশ্ন করা হয় যে বস্তুটা কিভাবে কাজ করে, কোন ব্যক্তি প্রথমে আপনাকে সেটা বলতে পারবে? কোন ব্যক্তি প্রথমে বলতে পারবে? তাকে প্রশ্ন করেন, প্রথমে কোন ব্যক্তি আপনাকে বলতে পারবে এই নতুন বস্তুটা কিভাবে কাজ করে যেটা পৃথিবীর কোনো মানুষ কখনো দেখেনি? কিছুক্ষণ চিন্তা করার পর সে আপনাকে উত্তর দেবে যে আপনাকে বলতে পারবে বস্তুটা কিভাবে কাজ করে, প্রথম ব্যক্তি হলো সেই বস্তুটা যা সৃষ্টি করেছে। কেউ বলবে প্রস্তুতকারক, বলতে পারে উৎপাদনকারী। যে উত্তরই আসুক শব্দটা নিয়ে তর্ক করবেন না, মেনে নেন, অর্থটা প্রায় একই, সৃষ্টিকর্তা, পরিচালক, উৎপাদনকারী বা প্রস্তুতকারী। তবে উত্তরটা মনে রাখুন, উত্তরটা আপনার মাথায় রাখুন, তারপর তাকে আবার প্রশ্ন করুন এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে। সে আপনাকে বিগ ব্যাং এর থিওরির কথা বলবে। তাকে বলবেন পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বিগ ব্যাং এর থিওরির কথা সংক্ষেপে বলা হয়েছে, 1400 বছর আগে পবিত্র কোরআনে কে এই কথা লিখতে পারে? সে তখন বলতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে, কোনো তর্ক করবেন না। এরপরে প্রশ্ন করবেন, আমরা জানতাম না যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো, আমরা সেদিন জানলাম। সে আপনাকে বলবে যে হ্যাঁ, চাঁদের আলো প্রতিফলিত আলো, এটা নিজের আলো নয়, আবিষ্কারটা কবে হয়েছে? সে বলবে সেদিন, গতকাল, 50 বছর আগে, 100 বছর আগে, কিছুদিন আগে জেনেছি। তখন তাকে বলবেন কোরআন বলেছে যে চাঁদের আলোটা আসলে প্রতিফলিত আলো 1400 বছর আগে। কে এই কথাটা বলতে পারে? হয়তো এটাও হঠাৎ করে মিলে গেছে, কোনো তর্ক করবেন না, আপনি বলে যান। আমরা জানতাম সূর্য স্থির, প্রশ্ন করেন সূর্য স্থির, সে বলবে না, সূর্য গতিশীল, চারপাশে ঘুরছে, আমরা এটা কবে জানলাম? এই সেদিন,
50 বছর আগে, 100 বছর আগে কোরআন এই কথা বলেছে, 1400 বছর আগে, সে ইতস্তত বোধ করবে। তারপরও বলতে পারে কোন বুদ্ধিমান লোক এটা লিখেছে, এরপর তর্ক করবেন না, বলে যান বিশ্বজগতের প্রাথমিক অবস্থা কেমন ছিল, সৌরজগতের সব উপাদান, সে আপনাকে বলবে সব ছিল ধোঁয়া। এটা কিভাবে জানলাম? আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের কাছে এভিডেন্স আছে। তাকে বলেন কোরআন এই কথা বলেছে 1400 বছর আগে, কে এই কথা বলতে পারে? সে ইতস্তত করবে, তার উত্তরের জন্য অপেক্ষা করবেন না, বলে যান একটার পর একটা প্রশ্ন করতে থাকুন, আমি যেভাবে বললাম এভাবে একটার পর একটা প্রশ্ন করে যান। যে পানিচক্র এ সম্পর্কে কবে জেনেছি? কোরআন এটা 1400 বছর আগে বলেছে, পৃথিবীর সব জীবজন্তু পানি থেকে সৃষ্টি হয়েছে, এ কথা কে বলতে পারে? কোরআন উদ্ভিদবিদ্যা নিয়েও কথা বলেছে, পুরুষ এবং নারী, কে কথা বলতে পারে? এভাবে একটার পর একটা বলেন আর প্রশ্ন করেন, কে কথা লিখতে পারে? এরপর তাকে বলেন একটা থিওরি আছে যার নাম থিওরি অফ প্রবাবিলিটি। ধরুন আপনার সামনে দুটো পথ আছে, তার একটা হলো সঠিক, এখন আপনি সঠিক পথটা বেছে নেবেন, তার সম্ভাবনা একেবারে আন্দাজে সেটা 1/2। ধরুন আমি একটা পয়সা টস করলাম, হেড পড়তে পারে অথবা টেইল, আমি ঠিক বলবো তার সম্ভাবনা 1/2। যদি দুইবার টস করি, আমি যে দুইবারই ঠিক মতো বলতে পারবো তার সম্ভাবনা 1/2 × 1/2 অর্থাৎ 1/4, 25% সম্ভাবনা। যদি তিনবার টস করি, তিনবারই ঠিক বলবো তার সম্ভাবনা 1/2 × 1/2 × 1/2 সমান 1/8, 12.5%। একটা ছক্কার ছয়টা দিক থাকে, যদি একটা ছক্কা ছুঁড়ে দেই আমি ঠিক মতো বলবো তার সম্ভাবনা হলো 1/6। যদি আমি দুইবার ছুঁড়ি, দুইবারই ঠিক বলতে পারবো তার সম্ভাবনা 1/6 × 1/6, 1/36। এটাকে বলা হয় থিওরি অফ প্রবাবিলিটি। যদি ছক্কাটা দুইবার ছুঁড়ি, তারপর পয়সা টস করি, তিনবারই ঠিক বলবো সেটা 1/6 × 1/6 × 1/2 অর্থাৎ 1/72। আপনি তাকে বলবেন সম্ভাবনার কথা, যদি প্রশ্ন করা হয় পৃথিবীর আকার কেমন, অনেক উত্তর হতে পারে, কেউ বলবে সমতল, কেউ বলবে ত্রিকোণা, কেউ বলবে ষড়ভুজের মতো, কেউ বলবে একটা পঞ্চভুজ, কেউ বলবে সপ্তভুজ, কেউ বলবে বর্গাকার, ধরেন সব মিলিয়ে 10টা আকার আছে, কেউ বলবে গোলাকার বা বর্তুল আকার। এখন কেউ আন্দাজে ঠিক মতো বলতে পারবে তার সম্ভাবনা হলো 1/10। চাঁদের যে আলোটা সেটা প্রতিফলিত আলো হতে পারে, আবার নিজের আলো হতে পারে, কেউ আবারও আন্দাজে এটা ঠিকভাবে বলবে সেটার সম্ভাবনা হলো 1/2। এখন এই দুটোই, পৃথিবীর আকার আর চাঁদের আলো, আসলে প্রতিফলিত আলো, কেউ আন্দাজে বলবে আর ঠিক মতো মিলে যাবে তার সম্ভাবনা 1/10 × 1/2 সমান 1/20। পৃথিবীর জীবজন্তু কি দিয়ে তৈরি? কেউ বলতে পারে বালি, কেউ বলবে পাথর, কেউ বা বলবে অ্যালুমিনিয়াম, কেউ বলবে আবার সোনা, ধরেন হাজারটা উপাদানের নাম বলবে, কেউ হয়তো বলবে পানি, আবার কেউ বলবে রূপা, হাজারটা উপাদান। এখানে কেউ আন্দাজে উত্তরটা দেবে সেটা ঠিক হবে তার সম্ভাবনা এই থিওরি অনুযায়ী 1/1000। এই তিনটাই ঠিক হবে তার সম্ভাবনা, পৃথিবী বর্তুলাকার, চাঁদের আলো প্রতিফলিত আলো, আর সব জীবজন্তু পানি দিয়ে তৈরি, তার সম্ভাবনা সেটা হবে 1/10 × 1/2 × 1/1000, এটা তখন হবে 1/20000, 0.005%। পবিত্র কোরআনে 1000-এরও বেশি আয়াতে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে, তিনটা ক্ষেত্রে এই সম্ভাবনাটা 0.005%। আপনি যদি প্রবাবিলিটি থিওরি দিয়ে সবগুলো আয়াতের কথাকে বিচার করেন, উত্তরটা দাঁড়াবে প্রায় শূন্যের কাছাকাছি। থিওরি অনুযায়ী 1/10 টু দি পাওয়ার 50, এটা তখন শূন্যের কাছাকাছি। তখন আপনি সে নাস্তিককে প্রশ্ন করবেন, কে এই কথাগুলো লিখতে পারে? এখানে শুধু একটাই উত্তর দেয়া যায়, প্রথম উত্তরটা, সৃষ্টিকর্তা, প্রস্তুতকারক, যিনি সব কিছু তৈরি করেছেন। এই উত্তর ছাড়া এখানে আর কোনো উত্তর নেই। বিজ্ঞান আজকের দিনে যেটা করছে, আসলে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, কিছু ধারণাকে বাতিল করছে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। কোরআন এ ব্যাপারে কি বলে, যে কৃত্রিম উপায়ে গর্ভধারণ আর টেস্ট টিউব বেবি সম্পর্কে?
বোন, আপনি এখানে কৃত্রিম উপায়ে গর্ভধারণার টেস্ট টিউব নিয়ে কিছু জানতে চেয়েছেন, ইসলাম ধর্মে এসবের অনুমতি আছে কি না? বোন, কৃত্রিম উপায়ে গর্ভধারণ আসলে দুই রকমের, একটা হোমোজেনাস আর একটা হেটারোজেনাস। হোমোজেনাস মানে যে শুক্রাণু ব্যবহার করা হয় আর যে ডিম্বাণু সেগুলো হলো স্বামী স্ত্রীর, হতে পারে স্বামী অথবা স্ত্রী কারো মেডিকেল সমস্যা আছে, তখন যদি তারা হোমোজেনাস পদ্ধতিতে কৃত্রিম উপায়ে গর্ভধারণ করে ইসলামে এটার অনুমতি আছে। কিন্তু হেটারোজেনাস কৃত্রিম উপায়ে গর্ভধারণ যেখানে আপনি স্পার্ম নিচ্ছেন কোন স্পার্ম ব্যাংক থেকে, এটা সম্পূর্ণ হারাম। যেরকম ব্লাড ব্যাংক আছে আজকের দিনে, সেরকম স্পার্ম ব্যাংকও আছে। আপনি স্পার্ম ব্যাংকে যেতে পারেন না আর একটা স্পার্ম নিয়ে গর্ভধারণ করতে পারেন না, এটা হারাম। তাহলে হোমোজেনাস কৃত্রিম গর্ভধারণের অনুমতি আছে, হেটারোজেনাসের অনুমতি নেই। একইভাবে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে বলি, যদি সেটা স্বামী স্ত্রীর হয় এটার অনুমতি আছে, যদি স্বামী এবং স্ত্রী না হয় সেটার অনুমতি নেই। এটা ব্যভিচারের মতো একটা অন্যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি ফারজানা মোল্লা, আমার প্রশ্নটা হলো মানুষের অর্থাৎ হোমোস্যাপিয়েন্সের বিবর্তন নিয়ে কথা বলছি। চার্লস ডারউইনের থিওরি, বিজ্ঞান এখানে ব্যাখ্যা দিচ্ছে যে প্রাকৃতিক নির্বাচনের কারণেই আজকে এই মানুষ জাতির সৃষ্টি হয়েছে। এখন ইসলামী বিশ্বাসের সাথে এই মতবাদটা পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে যে আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান। এখন এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কোনো বক্তৃতা কোরআন আধুনিক বিজ্ঞান নিয়ে কোনো বক্তৃতা এই প্রশ্নটা ছাড়া সম্পূর্ণ হয় না। আমি এই বিষয়ে কথা বলেছি অনেক জায়গায়, কানাডায়, আমেরিকায়, ইংল্যান্ডে, সৌদি আরবে, কখনোই এই বিষয়টা সম্পূর্ণ হয় না আর প্রশ্নোত্তর পর্ব সম্পূর্ণ হয় না এই প্রশ্নটা ছাড়া। অর্থাৎ থিওরি অফ ইভলিউশন, চার্লস ডারউইন বোন প্রশ্ন করলেন কিভাবে আমি কোরআনকে ডারউইনের বিবর্তনের মতবাদের সাথে মেলাবো। বোন, আমি এখন পর্যন্ত এমন কোনো বই পড়িনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট, সব বই বলছে বিবর্তনবাদের থিওরি। আমি এখন পর্যন্ত এমন কোনো বই দেখিনি যেটা বলছে বিবর্তনবাদের ফ্যাক্ট। যদি আপনি ডারউইনের বইটা পড়েন, দ্য অরিজিন অফ দ্য স্পিসিস, বলা হয়েছে যে চার্লস ডারউইন একটা দ্বীপে গিয়েছিলেন যার নাম গ্যালাপেগোস, তার জাহাজটার নাম ছিল HMS বিগল, আর তিনি দেখলেন সেখানে পাখি খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। পাখিগুলোর খোটাখুটির উপর নির্ভর করে তাদের ঠোঁট লম্বা আর ছোট হয়। এই পর্যবেক্ষণটা একটা প্রাণীর উপর করা হয়েছে, অনেক রকম প্রাণী নয়। চার্লস ডারউইন তার বন্ধু থমাস থমটনকে একটা চিঠি লিখেছিলেন 1861 সালে যে আমি প্রাকৃতিক নির্বাচনে বিশ্বাস করি না, আপনি এই শব্দটাই বললেন, আমি বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাস করি না কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি শুধু এই জন্যই বিশ্বাস করছি কারণ এই থিওরির সাহায্যে আমি ব্যাখ্যা করতে পারবো প্রজনন তত্ত্ব, শরীর তত্ত্ব ইত্যাদি ব্যাখ্যা দিতে পারবো। চার্লস ডারউইন নিজেই বলেছেন, এখানে অনেক ফাঁক আছে, তিনিও একমত না, তিনি নিজেই বলেছেন এখানে অনেক ফাঁক আছে। আর দেখবেন, ঠাট্টা করে কখনো বলা হয় তুমি যদি ডারউইনের সময় পৃথিবীতে থাকতে থিওরিটা প্রমাণ হয়ে যেত, তাকে ঠাট্টা করে বলা হচ্ছে বাঁদরের মতো দেখতে, আমরাই ঠাট্টা করে থাকি। এখন এই থিওরি পৃথিবীর অনেক জায়গায় মনে করা হয় আসলে এটা সত্যি। কারণটা জানেন, আমি স্কুলে ডারউইনের থিওরি পড়েছি, এমনকি এখনো পড়ানো হয়। এখানে কারণটা কি বলতে পারেন? এখানে কারণটা হলো, আপনারা যদি চার্চগুলোকে খেয়াল করেন, চার্চগুলো আগে ছিল বিজ্ঞানের বিরুদ্ধে, আর আপনারা জানেন তারা গ্যালিলিওকে মৃত্যুদণ্ড দিয়েছিল। গ্যালিলিওকে তারা মৃত্যুদণ্ড দিয়েছিল কেন? কারণ তিনি জ্যোতির্বিদ্যা সম্পর্কে এমন কথা বলেছিলেন যা বাইবেলের বিরুদ্ধে যায়, তাই তারা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এখন পোপ ক্ষমা প্রার্থনা করেন। তাই চার্লস ডারউইন যে থিওরির কথা বললেন সেটা যখন বাইবেলের বিরুদ্ধে গেল, বিজ্ঞানীরা তারা এখানে কোনো প্রমাণ দেখতে চাইল না, আমার শত্রুর শত্রু আসলে আমার বন্ধু। তাই সব বিজ্ঞানী, তাদের বেশিরভাগ বিজ্ঞানী এই সমর্থনটা করেছে কারণ বাইবেলের বিরুদ্ধে গেছে, থিওরি সত্যের জন্য নয়। তারা সমর্থন করেছে কারণ এই থিওরিটা বাইবেলের বিরুদ্ধে গেছে। সবগুলো স্টেজের কথা বলা আছে বোন, সবগুলো স্টেজ লুসি, চার প্রকার হোমিনিড। বিজ্ঞান আমাদের বলে হোমিনিড চার প্রকার। প্রথমটা হলো লুসি, এটার বৈজ্ঞানিক নাম হলো অস্ট্রালোপিথেকাস, যারা পৃথিবীতে ছিল 35 লক্ষ বছর আগে বরফ যুগে। তারপরে পৃথিবীতে আসলো হোমো হ্যাবিলিস, যারা পৃথিবীতে ছিল 5 লক্ষ বছর আগে। তারপর আসলো নিয়ান্ডারথাল ম্যান, যারা ছিল 1 লক্ষ থেকে 40 হাজার বছর আগে। তারপর আসলো চতুর্থ স্টেজ ক্রোম্যাগনন,
এইসব স্টেজের সাথে ডারউইনের কোনো সম্পর্ক নেই। পিপি গ্রাসে বলেছেন 1971 সালে যিনি চেয়ারম্যান ছিলেন ইভোলিউশনারি স্টেজ স্টাডিজের প্যারিসে সোজার ইউনিভার্সিটিতে, তিনি বলেছেন এটা একেবারে অসম্ভব, শুধুমাত্র ফসিল দেখে পূর্বপুরুষ বের করা যায় না। আমি আপনাদের এখানে কয়েকশো বিজ্ঞানীর নাম বলতে পারি, নোবেল বিজয়ীদের নাম, যারা ডারউইনের থিওরির বিরুদ্ধে। অনেকেই আপনারা হয়তো জানেন স্যার অ্যালবার্ট জর্জি, যিনি নোবেল পেয়েছিলেন ভিটামিন সি আবিষ্কারের জন্য, তিনি একটা বই লিখেছিলেন দ্য কেভিয়ার অ্যান্ড ম্যান, ডারউইনের থিওরির বিরুদ্ধে। এরপর আপনি যদি স্যার ফ্রেড হয়েলের বই পড়েন, তিনি সেখানে ডারউইনের থিওরির বিরুদ্ধে কথা বলেছেন। যদি আপনি রবার্ট অ্যালবার্টের নাম শোনেন, তিনি নতুন একটা বিবর্তনের থিওরি লিখেছেন ডারউইনের থিওরির বিরুদ্ধে। এটা চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না যে মানুষ এসেছে বাঁদর থেকে। যদি আপনারা স্যার সেলসবেরির নাম শোনেন, একজন জীববিজ্ঞানী, তিনি বলেছেন এই ডারউইনের থিওরি বিশ্বাস করাটা খুবই অযৌক্তিক। যদি হোয়াইট মিটের নাম শোনেন, স্যার হোয়াইট মিট, তিনিও ডারউইনের থিওরির বিরুদ্ধে বই লিখেছেন, তিনিও একজন জীববিজ্ঞানী। আমি কয়েকশো জনের নাম বলতে পারি, আজকের দিনেও এটা স্কুলে পড়ানো হয়, কেন সেটা আমি আগে বলেছি, মিডিয়া তাদের হাতে। এছাড়া এখানে আর কোনো প্রমাণ নেই। এখানে অবশ্য কিছু প্রমাণ আছে একেবারে নিচু স্তরে, যেমন অ্যামিবা, নিচু স্তরের প্রাণীর ক্ষেত্রে, যেমন অ্যামিবা নিজেকে প্যারামিশিয়ায় বদলে ফেলে। কোরআনে কথা বলে না যে অ্যামিবা বদলায় না, কোরআনে কথা বলে না। যদি প্রমাণ করা যায় সেক্ষেত্রে হয়তো সম্ভব, এটা কোরআনের বিরুদ্ধে নয়, কিন্তু এখানে কোনো প্রমাণ নেই। লোকে মলিকিউলার বায়োলজি থিওরির কথা বলে, জেনেটিক কোডিংয়ের কথা বলে। হ্যান্সিস ক্রেগের মত অনুযায়ী, যিনি এ ব্যাপারে একজন বিশেষজ্ঞ, তিনি বলেছেন এটা অকল্পনীয়। যদি আবারও আপনি হিসাব করেন সেই প্রবাবিলিটি যে একটা ডিএনএ সেটা দিয়েই বাঁদর থেকে মানুষ হয়েছে, এটাও শূন্য হবে। যদি আমি আবার হিসাব করি, আপনারা শুধু বিরক্তই হবেন। আপনাদের একটা প্রোটিন অণুর হিসাব দেখিয়েছিলাম, হিসাবটা এরকম হবে, একটা ডিএনএ, এটা আসলে কোনোভাবেই সম্ভব নয়। আপনারা জানেন নতুন একটা থিওরি এসেছে যে সমকামিতা জিনের মধ্যেই আছে। আমি খবরটা পড়েছিলাম টাইমস অফ ইন্ডিয়ায়। আমি ভেবেছিলাম এবারে আমি যখন রবিবারে আবার আমার পরের লেকচারটা দেব, আমাকে এই প্রশ্নটা তখন করা হবে, যদি সমকামিতা জিনের মধ্যেই থাকে আল্লাহ আমাদের কেন দোষ দেবেন? কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলেছে। আমি বললাম যে এটা আসলে থিওরি, অপেক্ষা করুন প্রমাণিত হোক, এখনই মন্তব্য করবেন না। এরপর মাত্র কয়েক মাস পরেই দেখা গেল এই থিওরিটা ভুল প্রমাণিত হলো। আর যে লোক এই থিওরির কথা বলেছিল যে সমকামিতার জিনেই আছে, সে নিজেই একজন সমকামী। সেজন্যই বলেছি আমি কথা বলবো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য নিয়ে, থিওরি আর অনুমান নিয়ে নয়। ডারউইনের থিওরি প্রমাণিত কিছু নয়, আমরা মানুষরা বাঁদর থেকে আসেনি। অনেক বিজ্ঞানী এই থিওরির বিরুদ্ধে কথা বলেন, আর পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাইহিসসালাম। ইনশাআল্লাহ আমরা এটা আবিষ্কার করব, হয়তো একশো বছর পরে বা হাজার বছর পরে। এটা নিয়ে গবেষণা হচ্ছে যে মানুষ জাতি একটা যুগল থেকে তৈরি হয়েছে কি না। তবে এটা শুধু থিওরি, এটা কোরআনের আয়াতও আছে যে মানুষ জাতি তৈরি হয়েছে একটি যুগল থেকে পুরুষ ও নারী। এটা শুধুই থিওরি, তাই এটার কথা আমার লেকচারে বলিনি। ইনশাআল্লাহ এটা প্রতিষ্ঠিত হবে 50 বছর পরে বা 100 বছর পরে, সেদিন আমরা জানব কোরআন বিজ্ঞানের কথাই বলছে, পরস্পর বিরোধী কিছু নয়, বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কিছু নয়। আশা করি উত্তর পেয়েছেন।